বাম হাত দিয়ে আপনি কোরআন যদি ভাবে উঠান আর এভাবে রাখেন আর বলেন এই বই মুখস্থ করে লাভ নাই, কে বলছে আপনাকে আলোচনা করতে? কোরআন কি আপনার বাবার লেখা কবিতার বই নাকি? এটা কি রহিম রুব্বানের কোন গল্পের কিচ্ছা বই নাকি? সর্বোচ্চ মর্যাদা দিয়ে কোরআনকে ধারণ করতে হবে। কোরআন আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন সওয়াব হতেই থাকবে, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও। অর্থ না বুঝে কোরআন পড়া ঠিক না, অর্থ না বুঝে কোরআন পড়লে এই পড়ার কোনো দাম নাই, এমন একটা স্লোগান কিছু মানুষ দিয়ে আসতেছে। আমি মনে করি এই কথাগুলো বলা মানে সাধারণ মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ আপনি যখন ভাববেন আমি তো কোরআন বুঝি না, আমি তো কোরআনের অর্থ জানি না, তো কোরআন পড়ে আর কি করব, ও কোরআন প্যাকেট করে রেখে দাও। কোরআনকে অনেকে ইংলিশ বইয়ের সঙ্গে তুলনা করে বলে ইংলিশ যদি আপনি মুখস্থ করেন আর অর্থ না জানেন সেই ইংলিশ পড়ে লাভ কি? ইংলিশ যদি না বুঝে মুখস্থ করে আসলেই লাভ নাই, কিন্তু কোরআন না বুঝে যদি মুখস্থ করে অনেক লাভ। কেয়ামতের ময়দান একজন হাফেজের মূল্য যা হবে, পৃথিবী এক পাল্লায় দেবে একজন হাফেজে কোরআন, আর এক পাল্লায় থাকবে পৃথিবী হাজারটা এক পাল্লায় যাবে, একজন কোরআনের হাফেজ আর এক পাল্লায় থাকবে, ওই হাফেজের পাল্লা ভারী হয়ে যাবে। একজন হাফিজকে আল্লাহ কবুল করলে দশজনকে জাহান্নাম ওয়াজিবওয়ালা দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এখন যদি বলি কোরআন মুখস্থ করলেন পড়লেন না অর্থ জানলেন না, তাহলে তো পোলাপান হাফেজ হবে না। অথচ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাযিল করেছেন কে? কোরআনের হেফাজত করবেন কে? কেমনে হেফাজত করবেন? এই ছোট ছোট ছেলেদের সিনার মাধ্যমে, সিনায় আল্লাহ কোরআন দিয়ে রাখবেন। সারা দুনিয়ার থেকে কোরআন মুছে ফেলা হোক, লাইব্রেরি গুলো ভেঙে ফেলা হোক, প্রেস গুলো ছাপাখানা গুলো সিলগালা করে দেওয়া হোক, সব কিছু সিলগালা হয়ে যাবে, কোরআন বিলুপ্ত করা সম্ভব নয়। কেন? ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে কোরআন রয়েছে। একজন ভদ্রলোক যাকে নিয়ে খুব আলোচনা চলছে, তার সঙ্গে আমার পরিচয় নাই, কোনোদিন দেখাও হয়নি, প্রচুর মানুষ তাকে অনুসরণ করেন, যতটুকু শুনেছি তিনি মাদ্রাসায় পড়েন নাই কিন্তু বসে বসে ফতুয়া দিচ্ছেন, এর চেয়ে কেয়ামতের বড় আলামত কি হতে পারে? বেআলেম ফতুয়া দেবে। ইসলাম সম্পর্কে কতটা অজ্ঞ হলে বলতে পারে ইংলিশ বই আপনি মুখস্থ করলেন কিন্তু অর্থ জানলেন না, এতে যেমন লাভ নাই, কোরআনও মুখস্থ করলেন অর্থ জানলেন না, একই কথা। ভদ্রলোককে বলবো যে আপনি মাদ্রাসায় পড়ালেখা করেন, আলোচনার যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, একটু জেনে বুঝে আলোচনা করতে হবে। আপনার আলোচনায় যদি আপনি মনে করেন যে আমি বড় পণ্ডিত, সেটাও ভুল হবে। আমি বিশ্বাস করি আপনি ফিরে আসবেন, মানুষের মাঝে যতটুকু পরিচিতি লাভ করেছেন আপনি গুম হওয়ার কারণে, এটা সরকারের নাটক না আপনার নাটক তাও জানি না, কারণ দুইটাই সম্ভাবনা আছে, দুইটাই প্রকাশ পেয়েছে। কারণ আপনি বলেছেন আমি আত্মগোপন করেছিলাম, আবার এদিক থেকেও হতে পারে, জানি না, যেভাবেই হোক আমরা আপনার শুভকামনা করেছি। আপনার সন্ধান চেয়ে আমি পর্যন্ত ফেসবুকে লিখেছি, অতএব সেই দাবি থেকে সেই জায়গা থেকে আহ্বান করব আপনি ফিরে আসবেন, আপনার বক্তব্য উজ্জ্বল করবেন এবং ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আপনার বক্তব্য শুনে যারা ভ্রষ্ট হওয়ার শঙ্কায় আছে তাদের কাছেও ক্ষমা চাইবেন। কোরআন এটা নিয়ে এভাবে যত্রতত্র কথা বলা যায় না, সব বিষয় আপনার সঙ্গে আপোষ হতে পারে, লেনদেন নিয়েও আপোষ হতে পারে। আপনি আমার কাছে 10 টাকা পাবেন, আপনি মাফ করে দিতে পারেন, বা আমি আপনার কাছে 20 টাকা পাবো, আপনি দিবেন না, মেনে নিতে পারি, এটাও আপোষ হতে পারে। আপনার সঙ্গে আমি কথা বলবো না বা আপনি আমার সঙ্গে কথা বলবেন না, এটাও হতে পারে, ঠিক আছে, এটাও মিটমাট করা যাবে, মেনে নেওয়া যায়। আরো
ছাড়াও অনেক কিছু মেনে নেওয়া যায়, কিন্তু কোরআনের ব্যাপারে হাত দিলে মেনে নেওয়া সম্ভব নয়, রাসূলের আদর্শে হাত দিলে মেনে নেওয়া সম্ভব নয়। আমার দায়িত্ব যতটুকু বলা আমি বলেছি, মানা না মানা তার ব্যাপার, আপনাদের ব্যাপার। পবিত্র কোরআনুল কারীম আপনি অর্থ না জেনে পড়লেও সওয়াব, অর্থ জেনে পড়লে ভালো। এই যে মানুষগুলো, আচ্ছা বলেন এই বাংলাদেশে বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে, তার মানে কি কোরআনের অর্থ জানার ক্ষেত্রে এই দেশে বেশিরভাগ মানুষ মূর্খ? কোরআনের অর্থ জানার ক্ষেত্রে, কোরআনের অর্থ জানার ক্ষেত্রে এই দেশের বেশিরভাগ মানুষ মূর্খ। কয়জন মানুষ কোরআনের অর্থ জানে? এখন যদি আমি আপনাকে বলি কোরআনের অর্থ না জানলে কোরআন পড়ার দরকার নাই, তাহলে এই দেশের সমস্ত মানুষগুলো কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেবে। অথচ কাফেরেরা কোরআনের তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে গেছে। কোরআনের একটা তাসির আছে, পাওয়ার আছে, ইমান নামক অস্ত্রে ধার দেয় কি দিয়া। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا দেন আল্লাহ বলছেন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মোমেন তেলাওয়াত করলে। এখন যদি বলি তেলাওয়াতের অর্থ বুঝা করা লাগবে, এখানে তো ওই শর্ত নাই, তাফসিরেও এই শর্ত নাই, তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে, ঈমানের রং ধরবে, ঈমান শানিত হবে, ঈমান মজবুত হবে।